হাদিসটা হচ্ছে ওই মোহাম্মদ যখন আয়েশাকে বিয়ে করে 6 বছর পর তখন সে তিন বছর পরে তখন সে কনসিউম করে কিন্তু তার আগে ওই তিন বছর পর্যন্ত নাকি সে তার কি কি তার লিঙ্গ আর কি সে আয়শার হ্যাঁ এই হাদিসটা কি কাইন্ডলি এটা কি চিচি এটা হাদিস তো এটা একটা অংশ ছিল নাজিব ভাই ওই যে থাই দিয়ে যে ইয়া করাটা এটাকে বলে মুফাক খাতা এই জিনিসটা মোহাম্মদ করতো বলে ফতোয়াতে বলা আছে কিন্তু ফতোয়াতটাও পরবর্তীতে যারা ফতোয়া দিয়েছিলেন তারা উঠাই নিচ্ছে তুলে নিচ্ছে ফতোয়াটা কারণ এটা নিয়ে ব্যাপক সমালোচনা আর ঝড় বয়ে গেছিল এই কারণে তারা তুলে নিচ্ছে কিন্তু ফতোয়ার ভিতরে এই জিনিসটা বলা ছিল যে আহ মোহাম্মদ ওই যে ওই বছর কোলে নিয়ে একটু ঘষাঘষি করত এটা বলা আছে আচ্ছা আচ্ছা এই ফটোটা কারা মানে কি সুন্নি মুসলিম বা শিয়া মুসলিম হ্যাঁ সোনিমস তুমি ফটোটা আমি দেখাতে পাবো একটু আমাকে সময় দিতে হবে কিন্তু দেখাচ্ছি দেখাচ্ছি সময় না আমি আমরা দেখাই দেই আমাদের মানে এই পলিসিটাই হচ্ছে আমরা দেখাই দেই আমরা মানে মুখে বলি না কথা কিন্তু এখানে আরেকটা বিষয়ে উল্লেখ উল্লেখ আরেকটা বিষয় যে মোহাম্মদ মানে আয়েশা যখন পিরিয়ড হতো তখন যেটা করত মোহাম্মদ ওইখানে একটা নেকড়া পেঁচায় তারপরে ঘষাঘষি করতো এটাও হাজিসের ভিতরে আছে যে যখন পিরিয়ড হতো তখন ওইখানে একটা কাপড় দিয়ে বাকি বাদ বাকি জায়গায় ঘষাঘষি করতো এটা এটা একদম সহি হাদিসের ভিতরে বলা আছে কিন্তু এই যে মানে মানে এই যে আয়সার হাঁটুর মাঝখানে যে ইয়ার করত সেইটার কথা বলা আছে ফতোয়াতে আমি একটু বের করছি ফারাজ ভাই আপনি একটু কথা বলেন আমি একটু বের করি ওকে আসিফ ভাই এটা ওইটা ইসের অংশ ছিল ফত অংশ ছিল যে ফত অংশটা পরবর্তীতে আবার উঠাই নেওয়া হয় আসিফ ভাই পুনা এটা ঠিক কথা না মানে ফতোয়াটা গায়েব করে দেওয়া হয় তারা যে সাইডে লিখছিল ওই সাইড থেকে ফতোয়াটা গায়েব করে দেওয়া হয় বাট তারা কখনোই বলে নাই ইসলাম স্কলাররা কখনো বলে নাই যে এই জিনিসটা নবী করে নাই কখনো এই ধরনের মলেস্টেশন নবী কখনো করে নাই এই কথাটা আবার কোথাও বলা হয় নাই জাস্ট যে সাইটটাতে যে ওয়েব পেজে ফতোয়াটা ছিল সেই ওয়েব পেজটা পরবর্তীতে গায়েব করে ফেলা হয় আর কি আচ্ছা ফতোয়াটা বের হয়েছে ফতোয়াটা এখন আর আপনারা পাবেন না খুঁজে কিন্তু আমার কাছে মানে সংরক্ষণ করা আছে সেখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে হচ্ছে ফতোয়া চোদ্দশো একুশ মানে হচ্ছে দুই হাজার সালের আটই আগস্ট এই ফতোয়াটা দেওয়া হয়েছিল সৌদি আরবের বৈজ্ঞানিক গবেষণা ও ধর্মীয় নিষেধাজ্ঞা বিষয়ক স্থায়ী কমিটি প্রদত্ত ফতোয়া ফতোয়ার দিয়েছেন আব্দুল আজেজ বেন আব্দুল বিন মোহাম্মদ আল শাইক চেয়ারম্যান বাকের বেন আবদুল্লাহ আবু জাইদ সদস্য সালে আল ফাউজান সদস্য সালে আল ফাউজানের কথা সবাই জানে এখানে প্রশ্ন করা হয়েছে যে সাম্প্রতিক সময় খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে যে বিশেষ করে বিবাহে পুরুষ মানুষের অল্প বয়সী ছেলেদের গায়ে আহ ডট ডট ঘর্ষণ করে ডট ডট লাভ করা হয় এই বিষয়ে কোরআনের নিয়ম কি উত্তর দেওয়া হচ্ছে বিশেষ বিশেষত না উত্তর না বিশেষত আল্লাহ রাসুল আয়েশার শরীরে লিঙ্গ ঘষতেন বলে জানা যায় উত্তর দেওয়া হচ্ছে উত্তর ইসলামের শত্রু কাফেরদের দ্বারা প্রেরিত অনৈতিক ধরে চলে আসছে যা মুসলমানদের জন্য সঠিক নয় ইসলামের সঠিক শিক্ষা হচ্ছে আল্লাহ রাসুল বিশাকে বিয়ে করার জন্য মনোনীত করবার সময় আয়েশার বয়স ছিল মাত্র ছয় বছর এই সময় আয়সা ডট ডট কর্মের জন্য পরিপক্ক ছিলেন না সেই কারণে আল্লাহ রাসুল আয়সাকে কোলে নিয়ে তার দুই থাইয়ের মাঝে আল্লাহ রাসুলের ডট ডট মুবারক স্থাপন করে হালকা ভাবে নাড়াচাড়া করতেন আর উল্লেখ্য আল্লাহ রাসুলের ডট ডট মোবারকের এর উপর আল্লাহ রাসুলের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আর উল্লেখ্য পূর্ণ নিয়ন্ত্রণ যা বিশ্বাসীদের নেই তাই বিশ্বাসীদের মধ্যে এই কাজ করার প্র্যাকটিস করার অনুমতি নেই এই জিনিসটা এই ফতোয়াতে বলা হয়েছিল যে আল্লাহ রাসুল এই মুফা খাতা করতেন এবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে মানে পিরিয়ড চলাকালীন সময় মোহাম্মদ কি করতে সেটা একটু দেখাচ্ছি সেটা একটু বের করতে সময় লাগবে সেটা এখানে ইম্পর্টেন্ট এই জন্যই দেখা দেখাতে হবে আপনার একটু থাকেন আমি একটু বের করছি মানে ইসা ছিল মানে ছোট মানে দেখেন মোহাম্মদ কিন্তু তার মায়ের বয়সী মায়ের বয়সী মানে মোহাম্মদের সাহেব পনেরো বছরের বেশি বয়সী কাদি থাকে বিয়ে করছে তাহলে মায়ের বয়সী একজন নারীর মানে ই পাইছে কেমন হয় সেটা মোহাম্মদ জানছে এরপরে নিজের মেয়ের বয়সী পালিত পুত্রের বউকে বিয়ে করছে নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এতেও একটা সে অভিজ্ঞতা হয়েছে এরপরে ফলে চিন্তা করলো নাতির বয়সী নাতির বয়সী আয়েশাকে বিয়ে করি তাহলে এটা পৃথিবীতে একটা বিশ্ব রেকর্ড হয়ে যাবে মা মেয়ে নাতনি তিন ধরনেরই একটা ই করছে কিন্তু আয়েশাকে যখন বিয়ে করছে তখন তো সে ছয় বছর তখন তো তার ওই মানে যে উদ্দেশ্য পূরণ হয় নাই কিন্তু ওই যেটা আমরা সে দেখলাম ফতোয় দুই তো ছিল সে রান দিয়ে ইচ্ছা পূরণ করছে তারপরে নয় বছর হওয়ার সাথে সাথে হয়তো মেশিন স্টার্ট দিত নয় বছরে সেই মেশিনটা চালু হয়েছে পুরোপুরি ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন মানে মোহাম্মদ কোন এই যেই বাদ দেয় নেই আর কি মানে ছোট বুড়ো বয়স পর্যন্ত সবাইকে ট্রাই করেছে আমি আমি বলতে চাচ্ছি না এটা কোরআন হাদিসে বলে আর কি কোরআন আদিসের কথা আমি তুলে ধরলাম মানে আমরা তো রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না বুঝছেন যেমন বললাম খাদিস ছিল মোহাম্মদ হাসিন পনেরো বছরের বড় রেফারেন্স আছে মোহাম্মদ তার পালিত পুত্রের বউকে মানে নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করছিল হ্যাঁ যাকে মোহাম্মদকে বাবা বলে ডাকতো এখন মোহাম্মদকে স্বামী বলে ডাকে তো এই অভিজ্ঞতাও আছে আর আয়েশার বয়স ছিল ছয় বছর মোহাম্মদের তেপান্ন বছর আমরা তো তেপান্ন বছর বয়সে দেখি নাতনি এই বয়সে নাতনি কোলে নিয়ে মানুষ ঘরে

এটা হচ্ছে এটা পাওয়া যাবে হচ্ছে বুখারি শরীফে তাহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে তিনশো এখানে বলা হচ্ছে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা সংস্পর্শ করা এখানে যে জিনিসটা বলা হচ্ছে আমরা একটু পড়ি হাদিস কি বলা আছে আয়সা থেকে বর্ণিত তিনি বলেন তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইজার পরে নিতাম ইজার হচ্ছে একটা কাপড় যেটা ওই যে ওই জায়গাটাতে দেয় আমার সাথে আমার হায়েজ অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি করতেন ভাই দেখা যাচ্ছে ইয়া ভাই জিরো ভাই দেখা যাচ্ছে

ভাইকে আমি এই জিনিসটা দেখালাম যে মানে হায়েজ অবস্থায় যে মিশামিশি করতো নবী একটা কাপড় পেঁচায় এখানে যে অন্যান্য জায়গায় যে ঘষাঘষি করতো এই হাদিসটা দেখালাম আহ তাহলে উনি তো আর নাই তাহলে পরের জনকে আমরা যুক্ত করি কিউরিয়াস